আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, ওদের দমন না করলে বিশ্বে আমরা প্রশ্নবিদ্ধ হব, যা বলল ডক্টর জাফরুল্লাহ। থাকছে কি কারণে সব গেট খুলে দিয়েছে ভারত, দেশের নিম্নাঞ্চল প্লাবিত। আরো থাকছে পূজা মণ্ডপে কোরআন রাখা কে এই ইকবাল। সর্বশেষ থাকছে হঠাৎ ভাইরাল প্রতিমন্ত্রী ডক্টর মোরাদের গান। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেছেন, পীরগঞ্জের হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় স্বাধীনতা বিরোধী সম্পৃক্ততা রয়েছে। তারা দেশকে অস্থির করে তুলতে সারা দেশের সংখ্যালঘুদের উপর একের পর এক হামলা করছে। তিনি তার বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাকে পীরগঞ্জের ঘটনাস্থল পরিদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, ধর্মান্ধ রাজনীতির বলি হচ্ছে সংখ্যালঘুরা। হামলাকারীদেরকে চিহ্নিত করে এখনই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ওদেরকে দমন না করলে দেশকে ওরা অশান্ত করে তুলবে, এতে বিশ্ব দরবারের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব। এ সময় তিনি তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের এক মাসের জন্য খাবার দেওয়ার প্রতিশ্রুতি দেন। বুধবার বিকেলে বৃষ্টির মধ্যেই পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা হিন্দুপল্লী মাঝিপাড়ায় সাম্প্রদায়িক হামলার শিকার ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পরিদর্শনে গিয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন। গত রোববার রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের কসবা হিন্দুপল্লী মাঝিপাড়ার প্রশান্ত সরকারের ছেলে পরিতোষ সরকার ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়। ওই পোস্টের কারণে রাত ১০টার দিকে উগ্রবাদীরা মিছিল নিয়ে এসে মাঝিপাড়ার ছেলে পরিবারের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদেরকে সহায়তা প্রদান করা হচ্ছে। যাচ্ছি পরের সংবাদে। ভারী বর্ষণ ও ভারতের গজলডোবার সব কয়টি গেট খুলে দেওয়ায় হু হু করে বাড়ছে তিস্তার পানি। তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। বুধবার ২০ অক্টোবর ভোর থেকে তিস্তার পানি বাড়ায় লালমনিরহাটের ৩ উপজেলার তিস্তার চর এলাকায় ১০,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ধান খেত। পানির তোড়ে ভেঙে যাচ্ছে রাস্তাঘাট, ঘরবাড়িতে পানি প্রবেশ করায় পরিবারগুলো উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। তিস্তা ব্যারাজের ফ্ল্যাট বাইপাস সড়কও হুমকির মুখে পড়েছে। অগাস্ট ও সেপ্টেম্বরে তিস্তা শুকিয়ে জেগে উঠেছিল চর, হঠাৎ তিস্তার পানিতে সব ডুবে গেছে। কার্তিক মাসে এমনভাবে পানি বেড়ে যাওয়া বিপাকে পড়েছে চরাঞ্চলের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের পাউব সূত্র জানায়, মঙ্গলবার রাত থেকে তিস্তার পানি বেড়ে ডালিয়া পয়েন্টে ৫২.৭০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। বুধবার সকাল ৯টায় ওই পয়েন্টে ৫৩.২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপরে। তিস্তার পানি ক্রমেই বাড়ছে। এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় পাটগ্রামের ১০গ্রাম, হাতিবান্দার, গড্ডিমারি, সিঙ্গামারি, সিন্দুরনা, পটিকাপাড়া, ডাউয়াবাড়ি, কালীগঞ্জ উপজেলার ভোটমারি, শৈলমারি, নোহালি, চর, বৈরাতি, তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে প্রায় ১০,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। হাতিবান্দা উপজেলার চর সিন্দুরনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মফিজার রহমান, এই শুষ্ক মৌসুমে এমন বন্যা আর দেখা যায়নি। গত ২ মাস আগে এ নদী শুকিয়ে গিয়েছিল, আজ নদীতে ভরপুর পানি, অনেক বাড়িঘরে পানি প্রবেশ করছে, অনেক পরিবার উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। পাটগ্রাম উপজেলার ১০গ্রাম এলাকার মাইদুল ইসলাম বলেন, রাত থেকে হঠাৎ পানি বাড়তে থাকায় ধানক্ষেত সহ রাস্তাঘাট তলিয়ে গেছে, বাড়িঘরে পানি প্রবেশ করে অনেক পরিবার উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পাউব নির্বাহী প্রকৌশলী আশফাউদ্দোল্লা বলেন, উজানের ঢলে ও ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি বেড়ে বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে, তাই তিস্তা পাড়ের মানুষদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হচ্ছে। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, তিস্তার পানি বাড়ার বিষয়টা আমরা জেনেছি, পানিবন্দী পরিবারের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য সহায়তা আছে। উপজেলার নির্বাহী কর্মকর্তারা পানিবন্দী পরিবারগুলোর জন্য সহায়তার ব্যবস্থা করছেন। যাচ্ছি পরের সংবাদে। কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রেখেছিলেন যে ব্যক্তি, তাকে সিসি ক্যামেরা ফুটেজ দেখে শনাক্ত করেছে পুলিশ। শনাক্ত ব্যক্তির নাম ইকবাল হোসেন ৩৫। এই ইকবাল হোসেন আসলে কে? সেই প্রসঙ্গ থেকে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ইকবাল নিয়মিত নামাজ পড়েন, আবার মাদকের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে। এছাড়া পুলিশের কাছে ইকবালের পরিবার দাবি করছে, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন, তবে পরিবারের বাইরে অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা। এখনো পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশের ভাষ্য, কুমিল্লার সুজানগরের এই যুবকই পবিত্র কোরআন শরীফ নিয়ে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র নানুয়া দিঘির পাড়ে পূজা মণ্ডপে রাখেন, এরপর তা নিয়ে দেশব্যাপী তুলকালাম ঘটে। এ ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত উচ্চ পর্যায়ের একজন পুলিশ কর্মকর্তা জানান, ইকবাল হোসেন স্থানীয় একটি মাজার সংলগ্ন মসজিদ থেকে কোরআন শরীফ সংগ্রহ করে মণ্ডপে গিয়ে ঢুকেন।
মূলত সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। তবে ঘটনার সঙ্গে আরো কয়েকজন জড়িত বলে ধারণা করছে পুলিশ। এরই মধ্যে তাদের কয়েকজনকে আটকও করা হয়েছে। তিনি আরো জানান, নানুয়া দিঘির উত্তর পশ্চিম দিকের বজ্রপুর এলাকায় অবস্থিত দারোগা বাড়ির মাজা সংলগ্ন মসজিদ থেকে পবিত্র কোরআন শরীফ নিয়ে আসা হয়। সেখান থেকে ওই মণ্ডপে যেতে সময় লাগে মাত্র 2 মিনিট। কুমিল্লার ঘটনাটিতে সে সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে মূল সন্দেহভাজন শনাক্ত হয়েছে। তা সামনে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অ্যান্টি টেরোরিজম ইউনিট ATU। ঢাকা থেকে ATU-র বিশেষ টিম ঘটনাস্থলে নিয়ে এর রহস্য উদ্ঘাটনে এখনো কাজ চলছে। তবে ইকবাল কেন, কি কারণে, কাদের প্ররোচনায় পবিত্র কোরআন শরীফ নিয়ে মণ্ডপে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মতো পরিস্থিতি তৈরি করেছেন, সে সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এর আগে বুধবার রাতে পুলিশের উচ্চ পর্যায়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, পবিত্র কোরআন রাখার ঘটনায় শনাক্ত ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন, তার বাবার নাম নূর আহমেদ আলম, বাড়ি কুমিল্লার সুজানগরে। এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, আমরা এই ঘটনার মূল সন্দেহভাজনকে শনাক্ত করেছি, তাকে গ্রেফতারের সর্বাত্মক শক্তি প্রয়োগ করা হচ্ছে, আশা করি শিগগিরই অগ্রগতি পাওয়া যাবে। পুলিশের আরেক কর্মকর্তা জানান, শনাক্ত ইকবাল হোসেন কোথা থেকে পবিত্র কোরআন শরীফটি সংগ্রহ করেন সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাও বের করা হয়েছে। এর আগে গত সোমবার পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, যেখান থেকে ধর্মীয় গ্রন্থ সংগ্রহ করে মন্দিরে নেওয়া হয় সেই তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে। এখন মোস্ট ওয়ান্টেড ওই ব্যক্তিকে খুঁজছে দেশের সব গোয়েন্দা সংস্থা। গত সোমবার র্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস কর্নেল KM আজাদ বলেন, কুমিল্লা থেকে যেহেতু সারা দেশে সহিংসতার সূত্রপাত, তাই সেখানে কারা কিভাবে এর সঙ্গে জড়িত তা বের করার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। গত 13 অক্টোবর কুমিল্লা মহানগরীর নানুয়া দিঘির পাড় পূজা মণ্ডপে কোরআন রাখা নিয়ে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন থানায় 8 মামলায় 991 জনকে আসামি করা হয়েছে। যাচ্ছি পরের সংবাদে। রাষ্ট্রধর্ম ও বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া নিয়ে বক্তব্য দিয়ে এ মুহূর্তে আলোচনায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা সমালোচনা ঝড় বইছে। এ ঘটনার পরপর প্রতিমন্ত্রী ডক্টর মুরাদের পুরনো কিছু ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। সব মিলিয়ে নেট দুনিয়া এখন চর্চিত বিষয় প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান ও বিভিন্ন অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্যের ভিডিও ক্লিপগুলো। এখন ভিডিও ক্লিপের মধ্যে যে ভিডিও সবচেয়ে বেশি সাড়া ফেলেছে সেটি একটি বাংলা গানের, যেখানে অভিনয় করেছেন ডক্টর মুরাদ হাসান নিজেই। ভিডিওতে আরো রয়েছেন ICT প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও কুষ্টিয়া 4-এর সাবেক সংসদ সদস্য সুলতানা তরুণ। ভিডিওতে এই দুই প্রতিমন্ত্রী শুধু অভিনয় করেননি, নিজ কণ্ঠে গিয়েছেন কিংবদন্তি শিল্পী সুবীরনন্দী কালজয়ী বন্ধু তোর বরাত নিয়ে আমি যাব গানটি। ভিডিওতে দেখা গেছে লুঙ্গি পরে কোমরে গামছা বেঁধে গ্রামীণ যুবক বেশে জুনায়েদ পলক আর প্রিয় শহরে বন্ধু ডক্টর মুরাদের অপেক্ষা করছেন। বন্ধুকে পেয়ে যার পরনাই খুশি পলক, গান গাইছেন তিনি, তালে তালে নাচছেন ডক্টর মুরাদ। দুই বন্ধু হাতে হাত ধরে গ্রামীণ মেঠো পথ ধরে দৌড়ে চলে গেলেন বাড়িতে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছেন বড় বোন সুলতানা তরুণ। পলক ও ডক্টর মুরাদের কণ্ঠে কালজয়ী গানের এই ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা। ভিডিওটি শেয়ার করতে দেখা গেছে অনেককে। জানা গেছে 10 বছর আগের ভিডিও এটি। 2011 সালে বেসরকারি টিভি স্টেশন চ্যানেল IA-এর ঈদ আয়োজনে গান গেয়েছিলেন জুনায়দ আহমেদ পলক ও ডক্টর মুরাদ হাসান। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।